এতদিন জানতাম শাড়িতে নারী ঘরে, এখন তো দেখছি শাড়িতে পরিয়ে ঘুরছে। আচ্ছা, তাহলে মেকআপের ভিডিও দেখে মেকআপ করা শিখেছো? করিনি। তো প্রেমের নাটক দেখে আমার সাথে প্রেম করো না। পাতাল হয়ে যায় যেন মন, না করতে ভালো লাগে, ভালোবাসতে ভালো লাগে, তাহলে ভালোবাসি না, না করতে ভালো লাগে, তাই আমার অনেক কিছু করতে ভালো লাগে। সলিড কেস খেয়েছি, ওহ ওহ ওহ, সলিড কেস খেয়েছি। এতদিন জানতাম শাড়িতে নারী ঘরে, এখন তো দেখছি শাড়িতে পরিয়ে ঘুরছে। ছাড়ো না, বেশ ভালো লাগছে, থাক না থাক না, বেশ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড লাগছে। মানে টোটাল করে আটকে ছিল, তুমি জিজ্ঞাসা করলে বলে পার হয়ে গেল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছো টাইম পাস? হ্যাঁ, আমিও তোমার টাইম পাস হতে চাই। মানে কেন দরকার নেই, ফোন আছে, ফোনের সাথে টাইম পাস করছো? আমাকে ভালোবেসে টাইম পাস করো না, কোনো ব্যাপার নেই, মাঝপথে ছেড়ে দিলে চলবে, বাস টাইম পাস হয়ে যাবে। না 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 করো না, প্লিজ না। ভাই দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো, লাইফে কোনো গোল আছে কি, কোনো কাজ কাম কিছু করো কি, না শুধুই সুন্দর হতে থাকো? সুন্দর হতে থাকি মানে, মানে এই যে এত সুন্দর হচ্ছে দিন দিন, মাঝে মাঝে কি যে হয় আমার একলায় মন, কি করি ফোন দেখি সারাদিন, সারাদিন ফোন দেখো, অতি সুন্দর হয়ে যাও না, মেকআপের ভিডিও দেখো, তোর ঘরেতে হারায় আমার যখন তখন দেখেনি টুকটাক মাঝে মাঝে। আচ্ছা, তাহলে মেকআপের ভিডিও দেখে মেকআপ করা শিখেছো? করিনি। তো প্রেমের নাটক দেখে আমার সাথে প্রেম করো না, পাতাল হয়ে যায় যেন মন, না না থাক দরকার নেই। হ্যাঁ না, দেখো ফোন কে এত ভালোবাসো, ফোন দেখে মানুষ কত কিছু শিখছে, তো তুমি আমার বয়ফ্রেন্ড মানে সরি গার্লফ্রেন্ড হয়ে যাও ফোন থেকেই, মানে ওই তো প্রেমে অত নাটক সব দেখো না, সিরিয়াল দেখো, ওতে তো ভালোবাসে মানুষ, তো তুমি লাইফে সিঙ্গেল থেকে কী করবে, আমাকে ভালোবেসে নাও। না না থাক, দেখো আমি কিন্তু খুব কেয়ারিং, হ্যাঁ সত্যি বলছি, ভালো ছেলে, গুড বয়, একদম গুড বয়, হ্যাঁ তো তুমি গার্লফ্রেন্ডে যাও আমার, এই শুধু সব কিছু দিয়ে না না কেন করো, ভালো লাগে না করতে, ভালো লাগে ভালোবাসতে ভালো লাগে, তাহলে ভালোবাসি না, না করতে ভালো লাগে, তাই আমার অনেক কিছু করতে ভালো লাগে। মানে কি, মানে থাকার নাই বা শুনলে, বুঝে গেছো আশা করি, প্যারি সমাজ গেই, সরি সমাজ গেই, সবাই ঝুমকোতে আমার মনে হয় ইচ্ছা করছে, তোমাকে পেয়েছি, চলো না চলো না, যা বাড়ি যাই। দেখো এমনিতে আমার বউ তো লাগবে, বিয়ে তো করতেই হবে, ফিউচারে তুমিও বিয়ে করবে তাই না, কোন না কোন ছেলের সাথেই তো বিয়ে করবে, নিশ্চয় আগে থেকে ফিক্সড হয়ে নেই, এইরকমই গালফের দরকার আমার, যে আমার কথা শুনবে রুজ না থাক, হ্যাঁ গো না, সবকিছু তো শুনুন না, না আমি হ্যাঁ আমি বললিয়া কেন না, ওকে হাত দাও দেখি,
কেন দাও না? কেন দাও না? সরে এসো, বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি। এখন থেকে সিঙ্গেল, আজ পর্যন্ত গার্লফ্রেন্ড হয়নি? হ্যাঁ, তো তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও না? চেষ্টা করো, হয়ে যাবে, আশপাশে অনেকেই আছে। চেষ্টাই তো করে যাচ্ছি এখন থেকে। আমার উপর কেন? অনেকে আছে। বিকজ ইউ আর বিউটিফুল। না না, আবার বলে না। ও নো, সব কিছু না লাগে, ভালো লাগে না বলতে আমার ভালো লাগে। দেখো, ছোট থেকে সিঙ্গেল, ঠিক আছে, কোনোদিন গার্লফ্রেন্ড পটিনি, আজকে তোমার উপর ট্রাই করছি। তুমি যে বারবার বলছো না ট্রাই করো ট্রাই করো ট্রাই করো, ট্রাই তো করছি এখন থেকে। তো তুমি পড়বে না, কে পড়বে বলো? বেচারা না মানুষ, দেখো মুখটা দেখে মায়া হচ্ছে না? না কি হলো? আমার বাড়ি চলো না প্লিজ, সারা জীবনে হাসা বাড়ি আমি এই হাসিটাই দেখবো। আমি কিন্তু রেখে মেখে চলে যাবো বলেছি শুধু নানা ঘরে, তাহলে চলো। তোমাকেই তো নিয়ে যেতে এসেছি, খালি এত যায় মানুষ। আমাকে চেনেন নাকি যে আমাকে নিয়ে যেতে এসেছেন? হ্যাঁ চিনি তো। মানে কি করে? ওই আমার বাড়ি বউ তো তুমি। ও না, আমার বিয়ে হয়নি তো। বিয়ে হয়নি? না। ও আচ্ছা, তাহলে কি করে আচ্ছা কবুল বলতে হবে আমার দিক থেকে? কবুল তুই কবুল বলো, হয়ে যাবে। হাসা না প্লিজ। হাই হাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হাত ধরেই রাখবে না? হ্যাঁ আমি বলবে, দেখো ঠিক আছে, কম সে কম ডেট তো করতেই পারি, তারপরে না ধীরে ধীরে ডিসাইড করা যাবে। কি ঠিক আছে? হাউ হু ইয়েস নো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি করে কেন আমাকে দেখে মনে হচ্ছে না ভদ্র ছেলে? ভদ্র, খুব ভদ্র। খুব ভদ্র না? হ্যাঁ আমি জানি আমি ভদ্র, খুব ভদ্র। আমি সবাই জানি। আচ্ছা থ্যাংক ইউ, তোমার মতন একটা গার্লফ্রেন্ডই আমার চাই, এটা এরই খোঁজ ছিল। ঠিক আছে চলো, চলো সিরিয়াস তো নাম্বারটা দিয়ে দাও তাহলে। না বে, গার্লফ্রেন্ড হয়েছে নাম্বার দেবে না, এই কি করবো না কিন্তু। আচ্ছা ইনস্টাগ্রাম তো দিতেই পারো, ইনস্টাগ্রাম। আচ্ছা থ্যাংক ইউ, তুমি বং ক্রাশ তাহলে? যাবে কোন ব্যাপার না, আমি শাশুড়ি বলে পায়ে পড়ে যাবো, পড়ে যাবে ঠিক। আরে আমি পটাতে পারি মাদের, আরে মেয়েকে পটালে মা পটাতে কতক্ষণ সময় লাগে, যে গিয়ে সে হয়ে যাবে। জাম নিচ্ছে কেন? তোমাকে পটিয়ে বলেছে না, মা পড়ে যাবে একদম ঝাট করে পড়ে যাবে, তারপরে শ্বশুরে পালা, একটা করে সব পড়াবো, তারপরে বিয়ে সারবো, কোনো ব্যাপার নাই। আমি কবুল তুমি কবুল, তারপরে চলো তিন চারটে ভুগুল। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমি না একটা ইউটিউবার, ওকে, আর যেখানে না এরকম তোমার মতন কিউট মেয়ে দেখি, আমি গিয়ে তার সাথে ফ্ল্যাট করি, ঠিক আছে, আর তাদের না কি এরকম এই হাসি রিয়াকশানটা নিই। হ্যাঁ তো সাই ওদিকে দেখো ক্যামেরা আছে, ও কি করে ঠিক আছে তো ভিডিওটা ইউজ করতে পারি? হাই হিরো, হেসো না, আর একবার হাসি দাও না। ওকে টাটা করে দাও সবাই, টাটা টাটা।